ঢাকায় 1818 ভবন ঝুঁকিপূর্ণ জানালেন মন্ত্রী। এফআর টাওয়ারের ঘটনায় 62 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। বাজেটে ব্যয় পরিকল্পনা দুর্বল বলছে নাগরিক সমাজ, ব্যাংক ঋণের নির্ভরতা কমানোর তাগিদ। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে 233 রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। শুনছিলেন প্রসিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদের, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ঢাকা মহানগরী ঝুঁকিপূর্ণ 1818 ভবনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, বিজিএমইএ ভবন কোন প্রক্রিয়ায় ভাঙা হবে সেটি আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে। এফআর টাওয়ার নির্মাণে অনিয়মের সাথে জড়িত 62 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সাইদুল ইসলাম, রিপোর্ট। মিট দ্য প্রেসে সাংবাদিকদের মুখোমুখি হন গৃহায়ন মন্ত্রী শম রেজাউল করিম। কেউ করে ফেললে আর কিছু করা যাবে না, নো নোবডি জবাব দিল। মন্ত্রী বলেন, রাজধানীকে বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিভিন্ন ভবন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এর মধ্যে বেশ কিছু ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 24টি টিমে তদন্ত কমিটি রিপোর্ট দিয়ে 1818টা বাড়িতে অনিয়ম পেয়েছে, তাদের সম্পর্কে রিপোর্ট করা হবে এটা অনেকে ভাবেন নাই, কারণ তারা এত পাওয়ারফুল। আমি বলেছিলাম যে রিপোর্ট হবেই, আমি সেই রিপোর্ট সংগ্রহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজুককে নির্দেশ দিয়েছি যে একটা বাড়িও ড্রপ হবে না। তাতে যদি কোনো মন্ত্রীর বাড়ি, এমপির বাড়ি হয়, আমার নিজেরও কোনো আত্মীয় স্বজন হয়, ড্রপ হবে না, আইন তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। বিজিএমইএ ভবন ভাঙতে বিভিন্ন পদ্ধতির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বিজিএমই ভবন ভাঙা যাবে না এরকম একটা অবস্থা ছিল, কারণ ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন। ভাঙার প্রক্রিয়ার জন্য আমরা টেক ওভার করেছি, টেন্ডার দিয়েছি, টেন্ডারে আমরা যারা এগিয়ে আসছেন, এর বাইরে তো আমরা কাউকে ইনভাইট করে আনতে পারি না। এই এগিয়ে আসার ভিতরে সর্বোচ্চ দরদাতা যে, তাকে নিয়ে আমরা কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি। মন্ত্রী বলেন, এতদিনে কোনো তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি, কিন্তু বনানের ফারুক রূপায়ণ টাওয়ার নির্মাণ সহ বিভিন্ন অনিয়মের কারণে 62 কর্মকর্তাকে অভিযুক্ত করে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বাড়িওয়ালা এবং ডেভেলপার যে কাজটা করলো, আমার লোকরা কি ঘুমিয়েছিল না ঘাস কাটছিল সেটা আমার দেখার দায়িত্ব। আমি আনন্দিত যে সেই রিপোর্টটি আলোর মুখে না, সাংবাদিকদের মুখের সামনে আমি নিয়ে এসেছি এবং 62 জন কর্মকর্তাকে অভিযুক্ত করে রিপোর্ট দেওয়া সম্ভব হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে এর সাথে জড়িতদের শাস্তির আহ্বান জানান মন্ত্রী। সকল ঘটনারই তদন্তে উদ্ঘাটিত হওয়া উচিত। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটের ব্যয় পরিকল্পনা দুর্বল বলে অভিযোগ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নানা খাতে বরাদ্দ বাড়ানো হলেও ফলাফল আশানুরূপ হয় না বলেও মন্তব্য করেন তারা। এক গোলটেবিল আলোচনায় তারা ঘাটতি পূরণে ব্যাংক নির্ভরতা কমানোর দাবি জানান। তহিদুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রস্তাবিত বাজেট ও নাগরিক ভাবনা বিষয়ক এই গোলটেবিল আলোচনার আয়োজক সুশাসনের জন্য নাগরিক সুজন। 5,23,190 কোটি টাকার বাজেটকে সরকারের সক্ষমতার প্রমাণ বলে উল্লেখ করেন বক্তারা। বাজেটের কিছু দিক নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা। বলেন, স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় কমেছে, উৎপাদনশীলতা কমেছে, কৃষিক্ষেত্রেও সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ বাড়লেও সেবা বাড়েনি আশানুরূপ মন্তব্য করেন বক্তারা। যে 10 মাস পর্যন্ত 55% ব্যয় হয়, তারপরে আমরা যে দেখি যে হচ্ছে যে আপনার শেষে যে দেখি যে 2 মাসে অনেক ব্যয় হয়, তাহলে এই ব্যয়ের যে উল্লম্ফন সেটা বিভিন্ন প্রক্রিয়াগত কারণে হতেই পারে। বরাদ্দের পরিমাণ, মানে পরিমাণগত দিকটা নিয়ে আলোচনা হয় তুলনামূলকভাবে অনেক বেশি। যে আলোচনাটা মিসিং থাকে বেশিরভাগ সময় সেটা হচ্ছে কোয়ালিটি অফ অ্যালোকেশন, মানে যে বরাদ্দটা হয় বরাদ্দের গুণগত দিকটা নিয়ে আলোচনা হয় কম।
প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ভারসাম্য যৌক্তিক পর্যায়ে নয় বলে উল্লেখ করেন বক্তারা। বলেন, আয় বৈষম্য বাড়ছে, বাড়ছে ব্যাংক ও সঞ্চয়পত্রে নির্ভরতা, এই প্রবণতা থেকে বের হয়ে আসার তাগিদও তাদের। গত বছরে সরকার 42,000 কোটি টাকা চেয়েছিল, 30,000 কোটি টাকা দিতে পেরেছে। এই বছরে তারা 47,000 কোটি টাকা চাচ্ছে, কিন্তু কত দিতে পারবে সেটা ব্যাংক জানি না। তো সঞ্চয়পত্রের সুদের হার যদি 11% থাকে আর মানে ব্যাংকের সুদের হার যদি আরো কমানো হয়, তো মানুষ কোথায় টাকা রাখবে? বর্তমান যে কাঠামোগত অবস্থা আছে, দুর্বলতা আছে, রাজস্ব আয়ের কিংবা ব্যয়ের সেই দুর্বলতার নিরিখে অনেক জায়গায় সমঝোতা করার একটা বাজেট। তবে এই সমঝোতার মধ্যে আমি দেখতে পাই যে সরকার চেষ্টা করছে, অন্তত মুখে হলেও, বাজেটের বক্তৃতা হলেও বলছে যে তারা ইনইকোয়ালিটিকে অ্যাড্রেস করবেন। তৈরি পোশাক খাতের বাইরে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা। পাকিস্তান সহ আর দুই একটা দেশ ছাড়া আর কোনো দেশ জুলাই জুন অর্থ বছর ব্যবহার করে না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও আমন্ত্রণ রাত 9টায় 21 সংবাদে। বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে সরকার, বিএনপির এমন অভিযোগ বাকোয়াজ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যখন সব দুর্নীতির বিচার হচ্ছে তখন বিএনপি অভিযোগ করছে বিচার বিভাগ নিয়ন্ত্রণ হচ্ছে, এটা তাদের মিথ্যা অভিযোগ বলে মন্তব্য করেন তিনি। সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়ার মামলায় হস্তক্ষেপ করছে না উল্লেখ করে বিচার বিভাগ স্বাধীন বলে আবারও জানান আইনমন্ত্রী। জননেত্রী শেখ হাসিনা, বিচার বিভাগ স্বাধীন এবং সবগুলি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠান যেগুলি স্বাধীন থাকা উচিত সেগুলি থাকবে, ওনাদের বাকওয়াজে কেউ বিশ্বাস করবে। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। আশপাশে বেশ কটি স্কুল, আরও আছে বিমান ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, তার মাঝখানে সড়কের উপর জমে আছে ময়লার স্তূপ, প্রচণ্ড দুর্গন্ধে অস্থির শিক্ষার্থী, অভিভাবক সহ পথ চলতি মানুষ। রুমি তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। এ রাস্তার এক পাশে নৌবাহিনীর ঘাঁটি আর অপর পাশে বিমানবাহিনীর অফিসার্স কোয়ার্টার, মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে ময়লার স্তূপ, তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে সারাক্ষণ। অথচ এই রাস্তা দিয়েই চলাচল সিভিল এভিয়েশন স্কুল ও কলেজ, বিএএফ শাহিন স্কুল ও কলেজ, বিএএফ ইংলিশ মিডিয়াম, শহীদ আনোয়ার গার্লস স্কুল ও কলেজ সহ অন্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের। ডান পাশে বাংলাদেশ নেভির একটা ঘাঁটি, বাম পাশে আছে এয়ারফোর্স, এখানে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ আছে, আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট শহীদ আনোয়ার সহ যে স্কুলের ছাত্রছাত্রী এদিক দিয়ে আসে যায়, যেখানে বাচ্চারা আসা যাওয়া খুবই কষ্ট হয়। তারপরে জায়গায় জায়গায় ময়লাও পড়ে থাকে, হাঁটতে কষ্ট হয়, পরিষ্কারভাবে হাঁটা যায় না, জুতায় ময়লা জেগে যায়, ময়লাতে দুর্গন্ধ হয় এবং পেট অনেক অসুবিধা হয়। সিভিল এভিয়েশনে প্রায় অলমোস্ট 3,000 এবং বিএ শাহিন কলেজে স্কুল অ্যান্ড কলেজে প্রায় 3,000 থেকে 5,000 স্টুডেন্ট আছে যারা প্রতিদিন এদিকে যাতায়াত করে। এটা আমার জন্য খুব ক্ষতিকর, কিন্তু আমরা চাই এই জায়গা, এই ময়লা আবর্জনাগুলো এখান থেকে সরানো হোক। নাখালপাড়া, তেজগাঁও, এলেনবাড়ি, আর্যতপাড়ার মানুষের যাতায়াতও এই রাস্তায়। যখন বৃষ্টি হয় তখন তো আরও বেশি মারাত্মক খারাপ অবস্থা হয়ে যায়, ময়লা পানি সব কিছু একাকার হয়ে যায়, বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়া সব কিছুতে আমাদের অনেক দুর্ভোগ হয়। চিকিৎসকেরা বলছেন দীর্ঘমেয়াদী এমন দুর্গন্ধ শিশুদের মনোবিকাশের অন্তরায়, ক্ষতিকারক বড়দের জন্যও। শিশুরা একটা ভালনারেবল একটা বডি, তাদের মধ্যে বডির প্রতিরোধ ক্ষমতা কম, যার কারণে শিশুরা অত্যন্ত এফেক্টেড হয় বেশি। তার মানে এই না যে আমরা যারা বড় তারা এফেক্টেড হচ্ছে না, তা না। পানির মাধ্যমে আমাদের টাইফয়েড, এন্টারাইটিস, ফুড পয়জনিং এবং বাচ্চাদের যেটা সবচেয়ে বড় ব্যাপার তাদের হলো মানসিক বিকাশে, স্নায়ুবিক তাদের মনোযোগ, তাদের হলো ইন্টেলিজেন্স, এগুলো অনেকগুলি হ্রাস পায়। রাজধানীর মিরপুর, পুরন ঢাকার লালবাগ, সূত্রাপুর, আগামসিলেন, মধ্যবাড্ডা, মালিবাগ, উত্তরার 5টি সেক্টর সহ আরও কিছু এলাকায় রাস্তার উপর এমন রয়েছে ময়লার ভাগাড়। এগুলা কে দেখবে, কোন কর্তৃপক্ষ দেখবে? দেশ উন্নত হচ্ছে, এগুলা তো উন্নত হচ্ছে না, এগুলো দেখার মতো কোনো লোক নাই। সংরক্ষিত এলাকার মধ্যে রাস্তার ঠিক মাঝখানে এরকম ময়লার ভাগাড় করা এলাকাবাসীর কষ্টের শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, 21 টেলিভিশন। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর।
রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ আদা রসুনের দাম। মৌসুমি সবজির দাম কিছুটা কমেছে। মাছের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে আগের দামে। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, কাঁচা বাজারে থরে থরে সাজানো মৌসুমি তাজা সবজি, ক্রেতার আনাগোনাও চোখে পড়ার মতো। বিক্রেতারা জানালেন, বেশিরভাগ মৌসুমি সবজি বিক্রি হচ্ছে 30-40 টাকা দরে। তবে লাউ শশা সহ বেশ কিছু সবজিতে প্রতি পিস বেড়েছে 10 টাকা করে। সবজির দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। না, সিজন সবজিগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু দাম কম না, দাম মোটামুটি ভালোই। কেজি 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। যেগুলো এখন সিজনে ওইসব সবজির দাম বেশি, কিন্তু সিজনাল সবজিগুলোর প্রাইস কম্পারেটিভলি হাই। কাঁচা বাজারে আজকের অবস্থা, গত সপ্তাহের মধ্যে দাম কোনোটাই বাড়ে না। গত সপ্তাহে লাউ ছিল 50 টাকা, 55 টাকা, এই সপ্তাহে 60 টাকা। এদিকে ঈদের পর বাজারে মাছের সরবরাহ বেড়েছে, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মেঘ বৃষ্টি নাই, পানি নাই নদীতে, মাছও কম। যদি মাছ হয়, আল্লাহতে পানি হয়, বৃষ্টিও পানি হয়, তাহলে মাছ নদীতে হবে, ওইলে দাম কমবো। এই যে ডাঙ্গের পানি নষ্ট হয়ে গেছে, এই জন্য মাছের দাম একটু বেশি। এটি গত সপ্তাহে বেচছি আমরা 300 টাকা, আর এই সপ্তাহে 250 টাকা বিস্তারিত জাতালুই মাছ। আজকে তো এটা দেখতেছি আরও 50 টাকা 60 টাকা কেজিতে বেশি, মাছের দাম আজকে অত্যাধিক বেশি। মনোহারী দোকানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা দরে। আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 34 টাকা দরে। 30-40 টাকা বেড়ে 140 টাকা দরে বিক্রি হচ্ছে রসুন। আর 5 লিটার সয়াবিন তেল 440-480 টাকা দরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান পেঁয়াজ, চায়না আদা, চায়না রসুন, আর সব ঠিক আছে দাম। স্থিতিশীল রয়েছে চালের বাজার, সব রকম চাল বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই। দাম বাড়েনি মাংসের বাজারেও। খাসি বিক্রি হচ্ছে 750, ছাগল 650, আর গরুর মাংস 550 টাকা দরে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। ১৭ শতকে নির্মিত বরিশালের লাখুটিয়ার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ও মন্দিরগুলো সংরক্ষণে উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। একই সাথে এটাকে পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। কীর্তনখোলা নদীর তীরে 17 শতকে জমিদার রূপচন্দ্র রায় বরিশালের লাখুটিয়ায় এই বাড়িটি নির্মাণ করেন। 19 শতক পর্যন্ত তার পুত্র রাজচন্দ্র লাখুটিয়ার জমিদারির ধারাবাহিকতা অব্যাহত রাখেন। এরপর থেকেই হারিয়ে যেতে থাকে এর ইতিহাস। প্রায় 350 বছরের পুরনো 50 একর জমির উপর গড়ে ওঠা এই ঐতিহাসিক জমিদার বাড়িটি আজ প্রায় ধ্বংসস্তূপ। এখানে রয়েছে শিখর রীতির কিছু মন্দির, দেখা মেলে দক্ষিণের বিখ্যাত বৌরানীর দিঘি। বাইরের দিক থেকে উপরে ওঠার সিঁড়ি ভেঙে পড়ায় বাড়িটির দোতলায় ওঠার কোনো উপায় নেই। বর্তমানে এটি বিধ্বস্ত দোতলা ভবন। ছোট বড় 8টি কক্ষ, 5টি মন্দির, 1টি পুকুর এবং 1টি বড় দিঘি এই জমিদার বাড়ির সাক্ষ্য বহন করছে। এদিকে ঐতিহ্যের স্মারক এই জমিদার বাড়িটি অবহেলিত থাকলেও এখানে থেমে নেই কৌতূহলী পর্যটকদের আসা যাওয়া। যুদ্ধের পরে এরা ভারতে চলে গেছে, সরকারের দিয়া সরকার বহন করতে আসে। এটিকে ঘিরে যদি পর্যটন স্থল এবং পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয়, তাহলে এই অঞ্চলের মানুষ জানতে পারবে এবং এর ঐতিহ্য সংরক্ষিত হবে। জমিদার বাড়ির উত্তরাধিকারের দেয়া আবেদনে বাড়িটি পরিদর্শন করে এটি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে প্রতিবেদন দেয়া হয়েছে জানান এই কর্মকর্তা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমাদের প্রতিবেদনটি যাচাই বাছাই করে সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। জমিদার বাড়িটি সংরক্ষণ করা হলে বাংলাদেশ ভূখণ্ডের প্রাচীন জনপদের ইতিহাসের উপাদান হিসেবে এ বাড়িটির স্থাপত্য নিদর্শন ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন স্থানীয়রা। রত্নজামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকায় 1818টি ভবন ঝুঁকিপূর্ণ, জানালেন মন্ত্রী। এফ আর টাওয়ারের ঘটনায় 62 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। বাজেটে ব্যয় পরিকল্পনা দুর্বল, বলছে নাগরিক সমাজ। ব্যাংক ঋণে নির্ভরতা কমানোর তাগিদ। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে 233 রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড।
সবশেষ খবর ডায়াল করতে ডায়াল করুন জানতে 204 নম্বরে আর ভিজিট করুন 21dash tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।